নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এবার বন্ধন ব্যাংকের তরফ থেকে উঠে আসছে দারুণ খবর হ্যাঁ বন্ধুরা তো কি আপডেট রয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত যেন ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে বিনিয়োগকারীদের কাছে সঠিক বিনিয়োগের সঠিক ঠিকানা হচ্ছে বন্ধন ব্যাংক আর সূত্রের খবর রয়েছে যে ফোর্থ কোয়ার্টার রয়েছে সেই ফোর্থ কোয়ার্টারে বন্ধন ব্যাংক শুধু সম্পত্তির পরিমাণই বাড়ায় লোনের রিপেমেন্টগুলো কিন্তু সহজে আদায় করতে পেরেছে এবং ঋণের ক্ষেত্রে বন্ধন ব্যাংকের একুশ শতাংশ উন্নতি হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে লোন বুকে সম্পত্তির পরিমাণ আট দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি দেখতে পাওয়া গেছে এবং বন্ধন ব্যাংকের এই সাফল্য করোনা সংক্রমণও বিভিন্ন রাজ্যে নির্বাচনের মধ্যে এসেছে বলে বলা হচ্ছে আপনারা হয়তো বিভিন্ন সময়ে আশা করে থাকেন যে বন্ধন ব্যাংকের যে লোন সেটা হয়তো মুকুব করে দেওয়া হবে তবে বন্ধুরা এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতেও কিন্তু বন্ধন ব্যাংক ভালো ব্যবসা করে ফেলেছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে কঠিন সময়ে এমন পারফরমেন্স বলে দিচ্ছে যে কতখানি লম্বা রেসের ঘোড়া এই বন্ধন ব্যাংক নির্বাচনের আবহে লোনের রিপেমেন্ট কত কষ্টসাধ্য বিষয় সেটা সবাই জানে এবং যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ছিল সুতরাং ঋণ গ্রহীতারা কিন্তু নতুন সরকার এসে ঋণ মুকুব করবে এমনটাই ভেবে থাকেন সাধারণত এবং তারই মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যা বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আসার খবর এবং বন্ধন ব্যাংকের কার মুখ্য বিষয় হচ্ছে তাদের মাইক্রো ফাইন্যান্স সেক্ষেত্রে পারফরমেন্স অত্যন্ত ভালো বলেই অনেকে মনে করছেন আর মাইক্রো ফাইন্যান্সের লোন রিপেমেন্ট প্রায় ছিয়ানব্বই শতাংশ ফলে ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস আরও বাড়বে বলেই মনে হচ্ছে তো বন্ধুরা বিষয়টি স্পষ্ট হলো যে এই করোনা আবহাওয়া কিন্তু বন্ধন ব্যাংক ভালো রকম ব্যবসা করেছে এবং যারা যারা বন্ধন ব্যাংকে বিনিয়োগ করেন তাদের জন্যই কিন্তু এটা সুখবর এবং যারা ভেবেছেন হয়তো যে লোনটা মুকুব করে দেওয়া হবে মাইক্রো ফাইন্যান্স লোন থাকে তাহলে সেটা হয়তো ছাড় দিয়ে দেওয়া হবে সেরকম কিন্তু কোনো রকম আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি তবে অবশ্যই ভবিষ্যতে যদি কোনো রকম আপডেট আসে আপনাদের জানিয়ে দেবো সবার আগে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধন ব্যাংক থেকে আপনারাও লোন আছে কি না অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন